কলকাতার বাইরে মাঝে মাঝে বেরোনো হয়। আবার জানুয়ারি ফার্স্ট উইকে যাব, যেটা বললাম ক্রমশ প্রকাশ আস্তে আস্তে আসবে। তো কলকাতার মধ্যেই অনেক দিনের ইচ্ছা যে গড়ের মাঠে অনেকে যায় বাবা মার হাত ধরে, অনেকে প্রেমিক প্রেমিকার হাত ধরে। তো গড়ের মাঠে গিয়ে কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, খেলাধুলা হয়, প্রচুর মানুষ সময় কাটায় শীতকালটা। ভাবছি আজকে একটু ঘুরে আসি, সময়টা কাটাই কলকাতার মধ্যেই, আগে আশেপাশের জায়গাগুলো ভালো করে এক্সপ্লোর করে নিই। তো গড়ের মাঠে বসার অনেক দিনের ইচ্ছা, বসবো, একটু সময় কাটাবো, সুন্দর সুন্দর ছবি তুলবো, আর টাইম ল্যাপস থাকবে না, এটা তো হতে পারে না, অবশ্যই থাকবে, চেষ্টা করব। তো চলো একবার কলকাতার ধর্মতলা চত্বর, সেন্ট্রাল কলকাতা, গড়ের মাঠ এক্সপ্লোর করে আসি, চলো যাওয়া যাক। যখন তুমি ক্রিকেট খেলা দেখে ভুলে যাও যে তোমার হেলমেটের ক্যামেরা অন রয়েছে, তখন যেটা হয় আর কি, আবার ফোন থেকে ভিডিও বানানো শুরু। তো চলো সেটাই দেখি। বাঙালি তথা ভারতবাসী ক্রিকেট খেলা দেখলে একটু দাঁড়িয়ে পড়বেই, ক্রিকেট এতই জনপ্রিয়। যদিও ফুটবল আমার ফেভারিট গেম, কিন্তু ক্রিকেট সেটাও দারুণ পছন্দের। তাই দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছি এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি লাইভ গেম উইদাউট বাফারিং। তো আপনারা দেখতে থাকুন, আমরা এগিয়ে যাব আস্তে আস্তে, দেখতে থাকুন, আমি দেখছি তার পরের প্ল্যান কী করা যায়। দেখলেন তো, এক নতুন জায়গায় চলে এলাম আবার। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার ব্যাপারটা তো শুনেছিলাম, আমরা এখন যাচ্ছি ঘোড়া ডিঙিয়ে ঘাস দেখতে বা ঘাসের ওপর বসতে গড়ের মাঠে আর কি। তো চলুন এবার এটা একটু দেখে নেওয়া যাক। তো আমি সময় বের করে সব জায়গায় যাওয়া হয়, বাইক রাইডে বেরোই, মাঝে মাঝে এদিক ওদিক যাই। তো ভাবলাম একটু ধর্মতলা চত্বরটা, গড়ের মাঠ, এই জায়গাটা ঘুরে দেখলে কেমন হয়। তো সেই জন্য চলে এসেছি দিগন্ত বিস্তৃত মাঠ, বাইকটা সামনেই রেখে দিয়েছি, কোনো তথাকথিত পার্কিং বা এরকম জায়গায় রাখিনি। তো কেউ যদি জেনে থাকো যে গড়ের মাঠে এলে, মাঠে অনেকে বাইক রেখে দিয়েছে, তো সেভাবে অসুবিধা হওয়ার কিছু নেই। অনেকে বাইকও রেখেছে, গাড়িও রেখেছে, তো বেশ নেট ফেট টাঙানো রয়েছে। পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা, পিকনিক করতে চাইলে চলেই আসতে পারো। এখানে আমাদের সঙ্গে একজন অতিথি আছে, একাই বসে আছে, এই যে কথা বলি একটু দিয়ে। ভালো আছে ভাই? ভাই বলছে ভালো আছে, কিন্তু ভাই লাজুক, ভাই মুখ দেখাচ্ছে না, তো হচ্ছে ব্যাপার। তো বেশ দারুণ লাগছে জায়গাটা এসে, অনেক দিন পরে বেরোনো, এখানে প্রচুর মানুষ খেলাধুলো করছে। ভাবলাম যে না, সময় আছে যখন একটু বেরিয়ে পড়ি, তো সেই কারণে একটু বসবো, আড্ডা মারবো। কলকাতার নাম করা যে টাটা স্টিল অ্যান্ড দ্য 42, দেখতে পাচ্ছ আমার পিছনে, তো বন্ধু এখন এসছে, তখন কথা বলতে চাইছিল না, এখন এসছে, এই যে দেখছো পিছু নিয়েছে। তো দারুণ কাটছে সময়টা, বেশ ভালো লাগছে। তো এখানে একটু সময় কাটাবো, দেখা যাক কী হয়। তারপর কিছু ভালো ভালো ছবি তোলার ইচ্ছা রয়েছে, মানে যেরকম আমি তুলতে পারি সেই অনুযায়ী ভালো, তো দেখা যাক। হ্যাঁ, যেটা বলছিলাম, ছবিগুলো ইনস্টাগ্রামে দিয়ে দেবো, ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশনে দেওয়া রইল, প্লিজ ফলো করে নিও। বং বিলিভার বা শুভ্র অধিকারী 31, যে কোনো একটা ফলো করলেই ছবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো চলো দেখে নিই। এখানে দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘোড়ায় চড়েছে, তো দীঘায় গেলেই এখন প্রায়শই এই দৃশ্যটা দেখা যায়, আর গড়ের মাঠের জন্য তো মানে খুবই পপুলার দৃশ্য এটা। দেখছো গাছের ঝুড়ি নেমেছে, এখানেও তোমরা বসতে পারো, এখানে যদিও বেশি লোক বসছে না, এখানে নোংরাই ফেলেছে,
মানে গাছের ছায়ায় যেখানে বসার কথা সেখানে পড়ে রয়েছে মদের বোতল, বিয়ারের বোতল। আর শীতকালে অবশ্য ছায়া দরকার পড়ছে না, তাই জন্য মানুষ বড় স্বার্থপর। যখন ছায়ার দরকার হবে তখন যে কোনোভাবে ছায়া খুঁজে নেবে নোংরা পরিষ্কার করে, আর যখন দরকার নেই তখন ছায়া জায়গাটাকেই নোংরা করবে, কারণ এখন রোদ্দুরে বসার সময় এসছে না। সেই কারণে জায়গাটা দেখালে হয়তো ভালো করে বোঝা যাবে। কংক্রিটের মহাদুর্গ দেখার পরেই তার সামনে ঘাসের উপরে এক অদ্ভুত দৃশ্য দেখার অপেক্ষায়। চলুন। জায়গাটা দারুণ, সবকিছুই রয়েছে, মাস্কটা খুলতে পারি, পুরো ফাঁকা রয়েছে, বেশ মজা আসছে জায়গাটায়। বেশ, শান্তির পিছনে তোমরা, সাদা ঘোড়া শান্তির প্রতীক দেখতে পাচ্ছ, দারুণ। আমি ভাবলাম না এর সঙ্গে একটা সেলফি না নিলে বা এটা না করলে ঠিক ব্যাপারটা জমছে না, তো তাই জন্য আমি চলে এলাম। এই কথা বলার চেষ্টা করাটা ঠিক হবে না বোধহয়, রিস্ক হয়ে যাবে বেশি সামনে গেলে। মাথা নাড়ছে, বলছে এদিকে এসো না, এদিকে এসো না, নিজের মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। গাছের শিকড়ের মাঝখানে দারুণ একটা ফাঁকা জায়গা, কিন্তু হলে কি হবে, সেখানে কাঁচ ভাঙা ফেলে রেখেছে, তো এই জায়গাগুলোতে কুকুর বিড়ালরা আশ্রয় নিতে পারে। শীতের সময় কুকুরের বাচ্চাগুলো এখানে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সেফ ফিল করবে তারা। কিন্তু এখানে কাঁচগুলো ফেলে রাখার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না, বিয়ার খেয়ে এখানে বটল ভেঙে ফেলে রেখেছে, তো এই ধরনের জিনিসগুলো মানুষ যদি একটু চিন্তাভাবনা করে। প্রচুর কুকুর দেখলাম এখানে, যারা হয়তো এই শীতকালে অনেক সময় অনেক কুকুরের বাচ্চা হয় তারা এখানে থাকতে পারবে গাছের এখানে। তো ওদিকে ক্রিকেট খেলা হচ্ছে, আমি দেখি যে প্রচুর মানুষজন রয়েছে ক্রিকেট খেলছে এখানে, বোধহয় প্র্যাকটিস করছে, দেখে মনে হচ্ছে ইউনিফর্ম টিউনিফর্ম পরে আছে, আমাদের মতো পাড়ার লোকে না, পাড়ার 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 খেলোয়াড় না আর কি। সাঁটিয়ে ছয় চার মারছে, তো বেশ ভালো লাগছে। পিছনটা দেখিয়ে দিই, আমি যেতে চাইছি যেখানে সেটার কাছে, এই গাছটার কাছে। এখান থেকে হয়তো দেখানো যাবে না, তোমরা যাচ্ছি ওই জন্য, সেই জন্য সব ক্রিকেট খেলছে। দেখো এও রেসিজমকে সাপোর্ট করে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে চলছে। আর তোমরা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খেলো না বুঝে পাই না আমি। দাঁড়াও ছবি নিয়ে নিই, সুন্দর দেখতে ঘোড়া। দারুণ সুন্দর লাগছে, এত ভালো সময় কাটানো যায় কলকাতার মধ্যেই, বেশ সুন্দর। তো আমি একটু রাস্তাটা ছেড়ে যাই, এখানে একজন কিছু একটা করছে, ঘাসগুলো বাঁধছে, বোধহয় কাউকে খাওয়াবে বা নিয়ে যাবে, ঘোড়াকে খাওয়াতেও পারে, তো দেখা যাক। এই যে সেই গাছটা, বেশ সুন্দর ফুল বা কিছু হয়েছে, আমি জানি না কালারগুলো তোমাদেরকে দেখাতে পারবো কি না, হলুদ অ্যান্ড লাল ফল হয়ে রয়েছে। পুরো হলুদ পাতা, দেখি একটু কাছে যাই,
দিস, এই ব্যাপারটা ভালো দেখো। এর ভিতর তুমি ইনফ্যাক্ট ঢুকে যেতে পারবে, আমি চেষ্টা করতাম যদি ব্যাগটা না থাকতো, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে এটাই যে এর ভিতরে দেখো মানে শুধু ঘর না, জানলাও রয়েছে দেখছো, দরজা ছাড়া। এদিকে একটা জানলা রয়েছে, এদিকে আরেকটা জানলা রয়েছে, অ্যান্ড এটা ঘর দেখতে পাচ্ছ। আমি ভিতরে ঢুকে গেলাম, কতটা জায়গা দেখো, উপরে সিলিংটা দেখো, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে তুমি যদি একটা জিনিস করো তাহলে যেটা করতে পারবে সেটা হচ্ছে এনার একটা ছবি নিতে পারবে। গাছের তৈরি ঘর থেকে বেরোতেই আবার দেখলাম আরেক জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে, আর হবে নাই বা কেন, দাদার শহর, ক্রিকেটের মহারাজ মানে সৌরভ গাঙ্গুলির শহর, এটুকু তো হবেই। আর লাগেজ গোছানো চলছে, খুব তাড়াতাড়ি আমরা আবার বেরিয়ে পড়ব কলকাতা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঘুরতে। আপনারাও সঙ্গে থাকবেন, আর আপডেট পাওয়ার জন্য ইনস্টাগ্রামটা ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। তো চলো আজকে এটুকুই, ঘোরা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো? কলকাতার গড়ের মাঠ চত্বর, বসে আড্ডা মারা, খেলাধুলা, শুকনো পাতা পড়ে রয়েছে সবুজ ঘাসের উপরে, ঘোড়া চড়ছে, আর এই সাদা ঘোড়াটা, ভালো লেগেছে অবশ্যই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর শীতকালটা ভালো কাটাও, নতুন বছর আসছে, বর্ষবরণটা ভালোভাবে করো, সেফলি কাটাও, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তো আজকের জন্য এটুকুই, খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আদিওস।